আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব গুরিন সম্পর্কে। আমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নরত অবস্থায় রয়েছি, তারা গুরিন শব্দটির সাথে কম বেশি প্রায় সবাই পরিচিত। তবে এই গুরিন জিনিসটা অ্যাকচুয়ালি কী সেটা অনেকে জানে না। তো আজকের ভিডিওতে আমি সেটি মূলত বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো মনে করো তুমি একজন ব্যবসায়ী। তো ব্যবসায় করতে গেলে তোমাকে কখনো না কখনো বাকিতে পণ্য বিক্রয় করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে দেনাদারের সৃষ্টি হবে। তবে প্রত্যেক দেনাদার কিন্তু তার দেনা পরিশোধ করতে পারে না বা করে না। যেভাবেই হোক, যদি দেনাদারের একটি নির্দিষ্ট অংশ আদায় করা সম্ভব না হয়, তখন তাকে আমরা বলবো গুরিন। তো ওই গুরিনের অন্য আরেকটি নাম রয়েছে, সেটি হলো অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা এবং গুরিন দুটোর অর্থ কিন্তু একই, কিন্তু অনেকে সেটি নিয়ে ঘাবড়ে যায় এবং বুঝতে পারে না। লিখতে গেলে শব্দগুলোকে আলাদা মনে হলেও অর্থের দিক বিবেচনা করলে দুটোর অর্থ কিন্তু একই। তো বিষয়টা তোমাদেরকে উদাহরণের সাহায্যে বোঝালে তোমাদের বুঝতে সহজ হবে। তো মনে করো তোমার একজন দেনাদার খুব বৃদ্ধ একজন মানুষ, তার কাছ থেকে তুমি 1,000 টাকা পাও। তো তোমার আশা ছিল যে সেই ব্যক্তি কোনো না কোনো দিন তোমার পাওনা টাকা পরিশোধ করবে, কিন্তু হঠাৎ কোনো একদিন তুমি জানতে পারলে যে ওই বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন। তখন তুমি বুঝতে পারবে যে ওই ব্যক্তি আর কোনো দিন তোমার টাকা পরিশোধ করতে পারবে না, ফলে ওই 1,000 টাকা কুরিনে পরিণত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ কুরিন হলো ব্যবসায়ের ক্ষতি। আর কুরিনের সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা চাইলে নোট করতে পারো। দেনাদারের যে অংশ আদায়যোগ্য নয় তাই হলো কুরিন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চাইলে অন্যদেরকে সেটি শেয়ার করতে পারো, আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও। তো এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আবিদ হাসান। তো আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।